হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাঁচা আমের ডাল করে দেখাবো গরমে খুবই আরামদায়ক এবং খুবই সুস্বাদু একটি খাবার কাঁচা আমের ডাল টক ডাল বলে থাকি আমরা চলুন ফটাফট রেসিপি শুরু করি সর্বপ্রথমে আমি একটা বাউল নিয়েছি কিছুটা আমি মসুর ডাল নিয়েছি আর কিছুটা আমি মুগ ডাল নেব আপনি দেখতে পাচ্ছেন আমি মুগ ডালের আর মসুর ডাল মিলিয়ে পনে এক কাপ মতো ডাল নিয়ে নিয়েছি আপনি চাইলে পুরোটা মুগ ডাল বা পুরোটা মসুর ডালও নিতে পারেন আর আমি যেই ডালটা বানাচ্ছি এটা চার জনের জন্য যথেষ্ট হবে ডালটা প্রথমে আমরা খুব ভালো করে ধুয়ে নেব আমি ডালটাকে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়ে নিলাম কুকারের মধ্যে ডালটাকে আমি দিয়ে দেব পনে এক কাপ ডালের জন্য আমাদের কমসে কম তিন থেকে সাড়ে তিন কাপ জলের দরকার আমি এখানে তিন কাপ জলের ব্যবহার করব তিন কাপ জলে গাঢ় ডাল তৈরি হয়ে যাবে এরপরে যতটুকু জল আমাদের দরকার হবে আমরা কড়াইয়ে যখন রান্না করব তখন আমরা দিয়ে নেব তিন কাপ জল আমি দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটুখানি হলুদ দিয়ে দেবো বণার হলুদটা দেওয়া হয়ে গেছে এবার এই দেখুন আমি আম কেটে রেখেছি আমটাকে আমি কেটে রেখেছি খোসাটা ছাড়াই নি আপনি চাইলে খোসা ছাড়িয়ে আর ভেতরের দানার শক্ত অংশটা ফেলে দিয়েও নিতে পারেন কিন্তু আমি এইভাবেই রান্না করে থাকি এভাবে দেখতে একটু ভালো লাগে আমার ভালো লাগে আর কি কারণ খোসাটা দেখতে দেখা যায় আর যদি সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে নিই তাহলে কিছুই দেখা যায় না সমস্ত কিছু গুলে যায় তো এই কারণে আমি এইভাবে নিয়ে থাকি আপনি চাইলে পুরোপুরি খোসা ছাড়িয়েও নিতে পারেন এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে হাই হিটে আমি এক সিটি দিয়ে নেব। এক সিটি দেওয়ার পরে হিটকে একেবারে লো করে চার মিনিটের জন্য কুক করব চার মিনিট পরে আমরা নিজেই সিটি খুলে নেব। প্রেশার কুকার ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে না চার মিনিট পর আমি সিটি খুলে নিচ্ছি দেখে নিন এক সিটি হয়ে গেছে তারপরে আমি চার মিনিট কুক করেছি তারপরে এখন সিটি খুলে নিচ্ছি ওহো ঠিক আছে চলুন কোনো ব্যাপার নেই ডালটাকে চেক করে নিই আপনি দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমরা যে আমটাকে কেটে রেখেছিলাম আমটা এখানে আমরা অ্যাড করব। শুরুতে আমটা অ্যাড এই কারণে করিনি কারণ আম অ্যাড করে মানে টক যে কোনো কিছু ডালের সাথে সাথে যদি অ্যাড করে আপনি কুকারে বসান তাহলে ডাল অন্য কোথাও আর জল অন্য কোথাও এরকম থেকে যায় এই কারণে আমরা লাস্টে অ্যাড করব আর যেহেতু আমরা ডালটাকে আবারও হিটে বসাবো এই কারণে আমরা আরও এক কাপ জল দিয়ে নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে এক সিটি দিয়ে নেবো আবার হাই হিটে আর হাই হিটে এক সিটি দেওয়ার পরে আমরা প্রেসার কুকারকে ঠান্ডা হতে দেবো মানে আমরা নিজের থেকে সিটিটা খুলবো না প্রেসার কুকার যখন নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে তখন আমরা সিটিটা খুলব এক সিটি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এবার আমরা হিটটা বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ততক্ষণ আমরা কড়াই বসিয়ে নিই আমি ইন্ডাকশানে আবার কড়াই বসিয়েছি এবার আমরা তেল দিয়ে দেব। তেল নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তেলটাকে একটু গরম হতে দেব তারপর আমরা দিয়ে দেব জিরে আর সর্ষে এই দেখুন আমি হাফ স্পুন মতো জিরে নিয়েছি আর হাফ টি মতো সর্ষে নিয়েছি এটা দিয়ে দেব। জিরে আর সর্ষেকে খুব ভালোভাবে ফুটে যেতে দেব আর এর সাথে আমি দিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে লাল লঙ্কা শুকনো লাল লঙ্কা মশলাগুলোর কালার খুব ভালো ডার্ক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। আপনি দেখতে পাচ্ছেন মশলার কালার এবার আমি এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি স্লাইসেস করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো তিন চারটে কাঁচা লঙ্কাটা চিরে নিয়েছি মাছ বরাবর এবার এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণে আমরা ডালটাকে খুলে নেব ডালের সিঁড়িটা খুলে গেছে মানে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে এই দেখুন সিঁড়িটা খুলে গেছে এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব আর ডালটাকে চেক করে নেব প্রেশার কুকার ইন্ডাকশানের ওপর থাকা অবস্থায় আমি আমার বাচ্চার পেছনে একটু বিজি হয়ে গেছিলাম এই কারণে নিচের দিকে একটু লেগে গেছে টাইমটা একটু বেশি হয়ে গেছিলো টেনশন নেই আপনার এরকম হবে না এটা আমার ত্রুটির কারণে হয়েছে কিন্তু নিচে থেকে জলে নি পরে নিই ডাল একেবারে পারফেক্ট আছে এবার আমরা ডালটাকে সাইডে রাখবো আর চলুন আবার পেঁয়াজটা চেক করে নিই আপনি দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে ডালটা দিয়ে দেব আপনার যদি একটু গাঢ় ডাল দরকার হয় তাহলে আপনি আর জল দেওয়ার কোনো দরকার নেই আপনার আর যদি আপনি একটু পাতলা চান আমার মতো তাহলে আর একটু জল দিয়ে নিন নিজের পছন্দ মতো দিয়ে নিন যেটুকু পাতলা আপনার দরকার সেই অনুযায়ী আপনি জলটা দিয়ে নিন আমিও আমার নিজের হিসাবে করে নিলাম আমি একটু পাতলা করতে চাই এই কারণে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি এবার আমাদের বেশি বেশিক্ষণ নিয়ে রান্না করার কোনো দরকার নেই একটা বল আসতে দেব তারপরে আমাদের রান্না হয়ে যাবে লবণটা চেক করে নেব আমার লবণ একটু কম মনে হচ্ছে তাই আমি আর কিছুটা লবণ দিয়ে দেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর পর এরকম করে নাড়িয়ে দিতে হবে নইলে ডালটার নিচে লেগে যেতে পারে আপনি দেখতে পাচ্ছেন ডালে খুব সুন্দর একটা বলক এসে গেছে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এ দেখুন আপনি নিজের পছন্দ মতো করবেন নিজে কতটা গাঢ় ডাল চান সেই অনুযায়ী আপনি জলটাকে কমিয়ে নেবেন আর দেখুন ডালের মধ্যে আমের খোসাগুলো আর আটির ওপরের খোসাগুলো খুব সুন্দর দেখতে লাগছে আসলে এটা খাওয়ায় তো কোনো পার্থক্য হয় না ছিলে দিলে আর না ছিলে দিলে দেখতে একটু মনে হয় না কিছু একটা দিয়েছে তাই আর কি আপনার যেরকম পছন্দ আপনি সেরকম করবেন আপনার ইচ্ছা হলে খোসা ছাড়িয়ে নেবেন ইচ্ছা না হলে আমার মতো করবেন এবার আমাদের ডালটা সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমরা হিটটাকে বন্ধ করব আর ডালটাকে সার্ভ করে নেব। বন্ধুরা গরমের দিনে টক ডাল শরীরকে খুবই আরাম প্রদান করে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এরকমই আমরা শুনে এসেছি আর আপনি তো দেখেই নিলেন যে বানানো কতটা সহজ খুবই সহজ রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ যদি আপনি কিচেনে বিগিনার হন তাহলে এই রেসিপিটা একেবারেই আপনার জন্য রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন